প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে দুর্গাপুরে চ্যাটার্জিদের জমিদার বাড়ির উপরে একটি ইতিহাস তুলে ধরব। আজ থেকে প্রায় 300 বছর আগে গোপীনাথ চট্টোপাধ্যায়, তখন ওনার নিবাস ছিল বাঁকুড়াতে, উনি দুর্গাপুরে আসেন এবং এক বিরাট জনপদ তৈরি করেন যার নাম হয় গোপীনাথপুর। পরবর্তীকালে তার ছেলে দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নামে এই পুরো এলাকার নাম হয় দুর্গাপুর। তো আজকে আমি আপনাদের সামনে এই চ্যাটার্জিদের জমিদার বাড়ি সম্পর্কে একটি ইতিহাস তুলে ধরতে চাইছি। যদি আমার প্রতিবেদন আপনাদের ভালো লাগে, আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানের জন্য বেল আইকন টিপবেন। প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এই যে ভগ্নপ্রায় প্রাচীন ইমারতটি দেখছেন, এটি একসময় চ্যাটার্জিদের জমিদার বাড়ি ছিল। বর্তমানে এই বাড়িটি বিষধর সাপেদের অবাধ বিচরণ ক্ষেত্র। ভারতবর্ষের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হিসাবে বিরাজ করছে আজকের শিল্প শহর দুর্গাপুরের নাম। একসময় দুর্গাপুর ছিল ঘন জঙ্গলাকীর্ণ একটি দুর্গম স্থান, যেখানে ছিল বাঘ এবং অন্যান্য বন্য পশুদের অবাধ বিচরণ ক্ষেত্র। একসময় ধীরে ধীরে জঙ্গল কেটে গড়ে উঠতে শুরু করে জনপদ। যে মানুষটির উদ্যোগে এই প্রক্রিয়া শুরু হয় তার নাম গোপীনাথ চট্টোপাধ্যায়। তার আসল নিবাস ছিল বাঁকুড়া জেলার জগন্নাথপুর গ্রামে। একদিন বর্ধমান মহারাজের কাছে খাজনা দিতে গিয়ে দুর্গাপুরের গভীর জঙ্গলে ডাকাতদের হাতে সর্বশান্ত হন তিনি। বর্তমানের মহারাজা এই ঘটনায় মর্মাহত হয়ে তাকে অধুনা দুর্গাপুরের সুবিস্তৃত অঞ্চল দান করেন এবং বসতি স্থাপন করার কথা বলেন। গোপীনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে জঙ্গল সাফ করে গড়ে উঠতে থাকে জনপদ যার নাম হয় গোপীনাথপুর। পরবর্তীকালে তার এক সন্তান দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নামে এই স্থানের নাম হয় দুর্গাপুর, কিন্তু এখনও সরকারি দস্তাবেজে নাম আছে গোপীনাথপুর। উল্লেখ্য, গোপীনাথ চট্টোপাধ্যায়ের অপর সন্তান নন্দদুলাল চট্টোপাধ্যায়ের ছেলে কালীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সময় থেকে শুরু হয় জমিদারিত্ব, অর্থাৎ এই বংশের প্রথম জমিদার ছিলেন কালীপ্রসাদ চট্টোপাধ্যায়। এই জমিদার বংশের ইতিহাস যেমন শৌর্য বীর্যের ইতিহাস, তেমনি এই জমিদার বংশের এক মর্মান্তিক ঘটনা আজও আমাদের সবার গায়ে কাঁটা দেয়। এই জমিদার বংশের সর্বশেষ জমিদার দ্বিজেন্দ্রলাল চট্টোপাধ্যায় দিনের আলোয় আততায়ীদের হাতে নৃশংসভাবে খুন হন। জমিদারি প্রথা জোদ্দারদের বিরুদ্ধে সেই সময়ে সক্রিয় হয়ে ওঠে এক বিশেষ গোষ্ঠী, তাদেরই আক্রোশের বলি হন দ্বিজেন্দ্রলাল চট্টোপাধ্যায়। গোপীনাথ চট্টোপাধ্যায় ও তার পরবর্তী বংশধররা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ। সগরভাঙায় স্বর্গীয় গোপীনাথ চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত কালী মন্দিরে প্রতিদিন নিষ্ঠা এবং নিয়ম নীতি মেনে চলে পূজা অর্চনা। মন্দিরে কালীমূর্তি উত্তর পূর্বমুখী, মন্দিরে দুটি প্রবেশদ্বার, একটি দক্ষিণ পূর্বমুখী এবং অন্যটি উত্তর পশ্চিমমুখী। এই জমিদার বংশের একজন জিতেন চট্টোপাধ্যায় খালিয়াতে বাঘ মেরেছিলেন। কালীবাড়ির পাশেই ছিল গোপীনাথ চট্টোপাধ্যায়ের বসত বাটি, যা আজ সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। Thank you.
গোপীনাথ চট্টোপাধ্যায়, যার নামেই গোপীনাথপুর গ্রাম। গোপীনাথ চট্টোপাধ্যায়ের বাড়ি ছিল বাঁকুড়া জেলার জগন্নাথপুরে। আচ্ছা, উনি ছিলেন মানে বর্ধমানের মহারাজা তখন ছিলেন আর কি, যে এই এই সমস্ত বর্ধমান জেলাটারই উনি ছিলেন রাজা। তো বাৎসরিক এক টাকার উপর এক টাকার কয়েন, এক টাকা করে খাজনা ছিল, প্রজা হিসেবে রাজাকে খাজনা দিতে হতো এক টাকা করে। তো সেই খাজনার টাকা নিয়ে উনি যাচ্ছিলেন, এটা তখন জঙ্গল ছিল এই এলাকাটা, গভীর জঙ্গল। তো এই যা পেরিয়ে পরে ওনাকে যেতে হতো বর্ধমানে। আচ্ছা, সেখানে গিয়ে ইয়ে করতে হতো। তো এইখানে সেই সময় ঠ্যাঙ্গারের উৎপাত ছিল। ঠ্যাঙ্গারে মানে তখন গরিব মানুষ যারা ওই তিন চারজনে মিলে না, একা রাস্তায় কোনো মানুষকে পেলে পরে যা পেত, সে শরৎচন্দ্রের গল্পে আছে, সিনাথের গল্পে আছে, দেখবেন সে ঠ্যাঙ্গারে মারধর করে যা পেত তাই কেড়ে নিত আর কি। আচ্ছা, ঠ্যাঙ্গারে, তার জন্য নাম ছিল ঠ্যাঙ্গারে। আচ্ছা, তারা জোর করে টাকাটা উনি দিতে চাননি, কিন্তু জোর করে মারধর করে কেড়ে নিয়েছিলেন। তো উনি আর সেই সময় বাড়ি ফিরে না গিয়ে ওই অবস্থাতেই উনি গিয়েছিলেন বর্ধমান রাজার কাছে। বর্ধমান রাজা যেহেতু ওই উগ্র ইয়ে ক্ষত্রিয় ইয়ে ছিলেন, মহতাব, ব্রাহ্মণদিকে খুব সম্মান করতেন আর কি। সে ব্রাহ্মণ ওনাকে বলেছিলেন যে এরকম ইয়ে করে, যে আপনি ব্রাহ্মণ এসেছেন, বিশ্রাম করুন, এখন পরে কথা বলবো। বলো না, আমি অন্ন গ্রহণ করবো না, জলগ্রহণ করবো না, আগে আমার ইয়েটা শুনতে হবে, সমস্যাটা, যে ওই জায়গাটা আমাকে ইয়ে করুন, দান করুন, আমার কিনে নেবার ক্ষমতা নেই, আমি ব্রাহ্মণ, আপনার কাছে চাইছি আপনি ওই জায়গাটা দান করুন। তো বলো কেন, কী ব্যাপার? তো বলো ওইখানটা ঠ্যাঙ্গারের উৎপাত, গরিব মানুষ সাধারণ মানুষের উপর অত্যাচার করে, তো আমি চাইছি যে ওই জায়গাটাতে বসতি করবো, আমার যে ওই জগন্নাথপুর থেকে সব আত্মীয় স্বজন ইয়ে সব লোকজন নিয়ে এসে এখানটা একটা গ্রাম পত্তন করবো। তো উনি তখন দিয়ে দিয়েছিলেন দান, যে ঠিক আছে যতটা জায়গা আপনি নিতে পারেন ইয়ে করুন। আর রাজাদের যেমন ছিল আর কি, যে ঠিক আছে ওই জায়গাটা আপনাকে দিলাম আপনি ইয়ে করুন। সেটা কত সাল মোটামুটি বলতে পারেন? না, সে সাল তো বলবো যে বললাম আমার আট পুরুষ আগে আর কি। আচ্ছা, তো তখন ওনাকে এইটা দিয়ে দেওয়া। তো উনি জগন্নাথপুরে গিয়ে সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে বললি যে চল এখানে একটা আমরা ইয়ে করবো, সেই বন জঙ্গল কেটে এখানে তখন গ্রাম প্রতিষ্ঠা করে, তখন নাম হয়েছিল গোপীনাথ। আচ্ছা, তারপরে তার দুই ছেলে নন্দদুলাল আর দুর্গাচরণ, যার নামে দুর্গাপুর হয়েছে, পরে দুর্গাচরণ চট্টোপাধ্যায় নামে হয়েছে। এই আশপাশের অঞ্চল শ্যামপুর, বিহারপুর, ভৈরবপুর, নারায়ণপুর, আনন্দপুর, এই যেগুলো গ্রামগুলো আছে ওগুলো সব তার ছেলেদের নামে নামে। আচ্ছা, ভৈরব, আনন্দ, নারায়ণ, তাদের নামে নামে এই গ্রামগুলোর পত্তন হয়েছিল। আচ্ছা, তো তখন উনি জমিদার ছিলেন না, জমিদার ওনার নাতি কালীপ্রসাদ চট্টোপাধ্যায় উনিই প্রথমে জমিদারি ইয়ে করেছিলেন। আচ্ছা, কালীপ্রসাদবাবু নিজের একার প্রচেষ্টায় মানে এইদিকে দামোদরের এই পাড় থেকে অজয়ের এই পাড় পর্যন্ত এই মাঝখানে যে এই সতেরোটা মৌজা, সতেরোটা মৌজায় প্রায় 30,000 বিঘে জমি সম্পত্তি করেছিলেন। আচ্ছা, আমরা হলাম সেই কালীপ্রসাদ চট্টোপাধ্যায় বংশধর, আমার দাদু দ্বিজেন্দ্রনাথ, তার দাদু হচ্ছে কালীপ্রসাদ। আচ্ছা, কালীপ্রসাদবাবুর ছেলে বরদা প্রসাদ, তার ছেলে দ্বিজেন্দ্রনাথ, তার ছেলে বিমল চট্টোপাধ্যায়, তারপর আমি হচ্ছি মোহন চট্টোপাধ্যায়। আচ্ছা, বুঝতে পারছেন, জমিদারি ছিল কালীপ্রসাদ চ্যাটার্জি, আর কালীপ্রসাদবাবুর দাদু ছিলেন হচ্ছে গোপীনাথ চ্যাটার্জি, কালীপ্রসাদবাবুর বাবা, তার ইয়ে হচ্ছে গোপীনাথ চ্যাটার্জি। আচ্ছা, আর এই বাড়িটা তার অনেক গোপীনাথচার্যী নয়, তখন আমাদের বাড়ি ওই কালী মন্দির আছে তার ওই পাশটাই ছিল, সেসব একবার ধ্বংসাবশেষ নেই, এখন নতুন বাড়ি হয়েছে সেই জায়গায়। এই বাড়িটা অনেক পরে করা হয়েছে, এটার আনুমানিক বয়স হচ্ছে প্রায় 300 বছর। আচ্ছা, আর আমরা সবাই বাস করছিলাম এই বাড়িটাতে 78 সাল পর্যন্ত, 1978। আচ্ছা, 1978 সেই সময় ফ্লাড হয়েছিল, মানে আমাদের দেখা বন্যা 78 সেই প্রথম আর, তখন আমার 25-26 বছর বয়স। আচ্ছা, তো যাই হোক, সেই সময়তে ওই বন্যার জন্য পুরনো বাড়ি পড়ে টড়ে যদি যায় ইত্যাদি করে তাড়াহুড়ো করে এই বাড়িটাই আমরা তখন শিফট করি, আর পুরো বাড়িটাই কোথাও কোথাও চুনসুরকি করি, কাঠের বাড়ি, চুনসুরকি। আচ্ছা, আর ধরুন চোরাকুট, হ্যাঁ বলুন, দেওয়াল সবটা হচ্ছে 30 ইঞ্চির গাঁথনি, ভিত থেকে ছাদ পর্যন্ত পুরোটাই হচ্ছে 2.5 ফুট দেওয়াল, এই যে যত দেওয়াল দেখছে না পুরোপুরি, এই এইটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় টোটাল ইয়েটা হচ্ছে এরকম 2.5 ফুটের দেওয়াল, ভিতর থেকে ছাদ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আর এই যে বৈশিষ্ট্য মানে যার জন্য এখনো পর্যন্ত পড়েনি, 42 বছর হয়ে গেলো আমরা ছেড়ে দিয়েছি, এটা ভয়ে সেই সময় পড়ে যাবে ভয় করে, হ্যাঁ এখনো পর্যন্ত ধরুন দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই চোরাকুঠরি সম্পর্কে বলে দিন, অনেকগুলো চোরাকুঠরি তো আছে। আছে, কয়েকটাই আছে চোরাকুঠরি, এগুলো বানানোর তখন উদ্দেশ্যই ছিল যে সেই সময় ডাকাতি হতো, তো সেই সময়তে যে কারণে ওই ডাকাতদের ইয়েতে ভয়ে আর কি, যে দামি যেসব ইয়ে জিনিসপত্র বড় বড় সব পিতল কাঁসার বাসন কোসন গামলা হান্ডা এসব সব থাকতো, সেসব ওই চোরাকুঠরিতে ভরে রাখা হতো, মানে চট করে এলে এই ব্যবহারের থালাবাটিগুলোই নিয়ে যেতে পারবে, দামি জিনিসগুলো নিয়ে যেতে পারবে না, এইরকম। সিন্দুক ছিল 2-3খানা, হ্যাঁ এখনো পর্যন্ত সেগুলো আছে, তো সবগুলো তো ইয়ে করা হয়নি, আর সে জং ধরে ইয়ে হয়ে নষ্ট হয়ে, একটা সিন্দুক বলছেন আপনাদের বেচে দিয়েছেন,
একটা বিচে একটা একটু ছোট ছিল, লোকে এসে পরে স্ক্র্যাপে দিয়েছে, সেটা নিয়ে গিয়েছে। জং ধরা একটা ইয়ে ছিল ছোট ইয়েটা, সেটা নিয়ে যায়, বড়টা নিয়ে যেতে পারেনি, কারণ বড়টা নিয়ে যেতে গেলে 10-15টার উপর লোক লাগবে। বিশেষ কি এই সেই তখন এইটাই তো জমিদার বাড়ি বলতে এইটাই ইয়ে ছিল। আপনাদের পুরনো বাড়ি আর আর দ্বিতীয় কোনোটা নেই। তা আপনাদের এই যে অগাধ সম্পত্তি ছিল এক সময়, তার সেই সম্পত্তি আপনাদের আছে এখন? এখন সেই সম্পত্তি নেই। ধরুন ওই যখন ওই রাজন্যপথে যখন ইন্দিরা গান্ধী বিলোপ করেন যখন 1966-এ, তখন সেই সময়তে ওই সিলিং বেঁধে দেওয়া হলো, হিন্দু আইন ডিভাইডেড ফ্যামিলি মাথা পিছু কত রাখতে পারবে, এইসব করে ম্যাক্সিমাম জমি আমাদের গভর্নমেন্টের কাছে ইয়েতে চলে গেলো, ভেস্টেড হয়ে। মানে তখন ডিক্লারেশন দিতে হলো কোন জমিটা কতটা আমি রাখবো, কোনগুলো আমি গভর্নমেন্টকে ছেড়ে দেবো, সেই ভেস্টেড ল্যান্ডে ইয়ে আছে এখনও পর্যন্ত আছে। এই মৌজাগুলো সব ছড়িয়ে আছে আশপাশে, যে মৌজাগুলো হচ্ছে খাটপুকুর, বাঁশপুকুর, বামুননাড়া, আড়া, গোপালপুর, পরাণগঞ্জ, রূপগঞ্জ, কালীগঞ্জ, এগুলোতে এখনও জমি জায়গা আছে। আমরা এখনও সেই বিক্রি বাটা করছি, টুকিটাকে এখনও 2-4 কাঠা 1-2 বিঘে করে বিক্রি হয়। সে যে মোয়া, হ্যাঁ, এই আশপাশের এই 17টা ইয়েতে ছড়ানো এখনও আছে কিছু কিছু। বেশ ঠিক আছে, ওই অতটা তো নেই। আর সেই তো ওনার বংশ এখন 54টা শরিক হয়েছে। আচ্ছা, এই সগরভাঙার নামটা কী করে হলো? সগরভাঙার নাম হয়েছে কি, আমাদের ছিল ইয়ে বাঁধ, যেটাকে বড় বাঁধ ছিল এখানে, সেই বাঁধে যত চাষের জমি টমি ছিল ওই দিকটায়, ওইদিকে নামও সগরভাঙা বলে, এইটা অপর সগরভাঙা নাম, ওইটার নাম হয়েছে আসল নাম ছিল গোপীনাথপুর, এখন ওইটা ইয়েতে নাম হচ্ছে গোপীনাথপুর, বাই মানে পোস্ট অফিসের নাম হচ্ছে গোপীনাথপুর, গ্রামের নাম গোপীনাথপুর। হ্যাঁ, ডিভিসি মোড়ের কাছে একটা বোর্ডও দেখলাম গোপীনাথপুর লেখা আছে, অরিজিনাল নাম হচ্ছে গোপীনাথপুর, গোপীনাথজির নামে। কিন্তু সগরভাঙা নামটাই ছিল, গরুর গাড়িতে করে তো বোঝাই করে ধান আসতো, চাষ হতো, তো সেই ধান কেটে যখন গরুর গাড়িকে নিয়ে আসা হতো, মাঝখানে ওই জোর বলে একটা জায়গা ছিল, একটা খাল কানাল, হ্যাঁ, যেটা ওই বাঁধে গিয়েছে, সেই সেইখানে গাড়ি, গরুর গাড়ি নেমে পড়ে যাওয়ার সময় বোঝাই গাড়ি অনেক সময় চাকা ভেঙে যেত। আচ্ছা, হাঁচকাতে ইয়েতে ওই গর্তে পড়ে চাকা ভেঙে যেত। আচ্ছা, গরুর গাড়িকে বলে গো শকট, শকট বলে, চাকায় বলে শকট, সেই শকট ভাঙা তখনকার মানুষের সাধু ভাষায় কথা বলতো, তো শকট থেকে আর কি উচ্চারণ ইয়ে হয়ে বিকৃতি হয়ে সগর হয়ে গেছে, শকট ভাঙাটা উচ্চারণ শকট ভাঙা, শকট ভাঙা করতে শকট ভাঙা। আচ্ছা, এইভাবে বাইরের মানুষ যারা এখানে এসে আসছে এবার তারা আবার সেটাকে আবার সাগর ভাঙা করে দিয়েছে, কারণ উচ্চারণ বিকৃতিতে হয়ে গিয়েছে, আর শকট ভাঙাটা এখন সাগর ভাঙা হয়ে গিয়েছে। আচ্ছা, লোক মুখে নাম ফিরতে ফিরতে এখন সেটা শকট ভাঙা, উৎপত্তি হচ্ছে যে শকট ভেঙে গিয়েছিল চাকা, তার জন্যই হয়েছিল শকট ভাঙা। দেখেছি আর কি, শেষ ইয়ে দেখেছি দ্বিজেন্দ্রাচার্যজি, জিতেন্দ্রাচার্যজি, আমাদের যে বা দাদু, দাদুর দাদা ছিলেন, হ্যাঁ, তাদের কাছে বাঘ মারার গল্প শুনেছি। তখন তো এখানে বাঘ ঘুরে বেড়াতো, হ্যাঁ, দিন দুপুরে সন্ধে হতে না হতে বাঘ বেরিয়ে যেত রাস্তায়। আচ্ছা, এমনই ঘন ছিল জঙ্গল, এত তো বসতি ছিল না, মুষ্টিমেয় কটা বাড়ি ছিল। আর উনি যখন গোপীনাথজি নিয়ে এসেছিলেন না, তখন এই পাড়ার এই গ্রামে তাঁতি, সুতোর, নাপিত, ধোপা সব ইয়ে বসিয়েছিল প্রত্যেকটি, এবং তাদের তাদের বংশধর এখন সব আছে, তার জন্য তাঁতিপাড়া আছে, ছুতোরপাড়া আছে, নাপিত আছে, সে মানে বংশ পরম্পরায় তারা রয়ে গেছে, মানে সব জাতের লোককে এনে ইয়ে করেছিল। আচ্ছা, কামার, কুমোর সব আর কি, হুম, যাতে একটা গ্রামকে তো গ্রামে এইগুলো সবই দরকার, প্রত্যেকটা ইয়েকেই দরকার হয় কাস্টে, তো উনি নিয়ে এসেছিলেন সব প্রত্যেকটা কাস্টের মানুষকে এনে পরে বসিয়েছিল, এবং তাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় মিলে তাদের একটা করে পাড়া তৈরি হয়ে গেছে। আচ্ছা, হুম, জেলে পাড়া, কামার পাড়া, কুমোর পাড়া, সবই প্রত্যেকটা আলাদা পাড়া আছে। আচ্ছা, বিশেষ ঘটনার যে কথা যেটা বলছিলেন, বিশেষ ঘটনা এমনি অন্য কিছু নাই, ডাকাতির গল্প শুনেছি দাদুদের কাছে, সেই সময় সন্ধ্যেলে এইখানে যে এখন যে ফাল্টা বাগমারার গল্প, যে ঘটনা যেটা বলছিলেন বাগমারা, বাগমারা, হ্যাঁ, যে জিতেনবাবু যে মানে আমার বাবার জ্যাঠামশাই, হুম, হ্যাঁ, দাদুর বড় দাদা, উনি খালি হাতে বাঘ মেরেছিল, হঠাৎ বাঘের সামনাসামনি মুখোমুখি পড়ে যান, বিরাট চেয়েছিল, এই অরুণচার্যজি ছিল যে আমার এমএলএ এখানকার কাকা, ওনার বাবা। আচ্ছা, হ্যাঁ, মানে আমার দাদুর বড় দাদা, আচ্ছা, বাবার জ্যাঠামশাই, উনি খালি হাতে বাঘ মেরেছিলেন, খালি হাতে বাঘ মেরেছিলেন, বাঘের সঙ্গে রীতিমতন লড়াই করে মানে মৃত্যু দিন পর্যন্ত এইগুলোতে সেই গর্তগুলো ছিল। আচ্ছা, নাভিতে যেমন গর্ত থাকে না ওদের, সেইরকম এইগুলোতে এমনি বড় বড় গর্ত ছিল বাঘের যে ধরেছিল আর কি। আচ্ছা, হ্যাঁ, বাঘটা বারবার চেষ্টা করছে থাবা মারার, আর ততবার তাকে ঠেলে ধরে রেখে সেই বাবা তাকে ঘুষি মারা ইয়ে করে, মানে বাঘের সঙ্গে ঘন্টাখানেক লড়াই করেছিল, আলটিমেটলি একটা সেই গাছের যে খুঁটো জায়গা থাকে, দুখুটো জায়গা টানতে টানতে সেটাকে নিয়ে নিজেও ক্লান্ত হয়ে গিয়েছেন, কিন্তু বুঝতে পারছেন যে আমি সারেন্ডার করলেও আমাকে মেরে ফেলবে, যতক্ষণ দম ছিল ওটাকে ইয়ে করেছে, তারপর ওই খুঁটোটার ভেতরে মুন্ডুটা ঢুকিয়ে তাকে পায়ে করে ঠেকে মেরেছেন। বন্দুক ছিল সে বাবা মারা, বাবার নামই শেষ লাইসেন্স ছিল, তো দুখানা বন্দুক ছিল, একটা অটোমেটিক উইনচেস্টার ছিল, পাঁচখানা টোটা ম্যাগাজিনে লোড করে রাখা যায়, আর একটা রাইফেল ছিল যেটা মানে 1 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ,
সিঙ্গেল কার্টিজ আর কি, 1 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ ছিল একটা রাইফেল। কিন্তু বাবা মারা যাওয়ার পরে এখন তো সে আইন করে দিয়েছে অস্ত্র রাখার, তো লাইসেন্স ছাড়া তো রাখা যায় না না। হ্যাঁ, তো সেই ওই মানে টেরোরিস্ট দিয়ে যে নতুন আইন হয়েছে 91 ধারা, তার জন্য ওগুলো আমাদেরকে সারেন্ডার করে দিতে হলো। বাবা মারা যাওয়ার পরে 10 বছর আগে বাবা মারা গিয়েছেন, সে বন্দুক দুটো আমরা ইয়ে করে দিই, সারেন্ডার করে দিয়েছি। 71 দাদুকে ওপেন ডে লাইটে ওখানে রাস্তায় মার্ডার করেছিল নকশাল 5-6 জন মিলে। আচ্ছা, এখন 72 ইয়ার্স হয়েছে। সাইকেল নিয়ে দুর্গাপুর যাচ্ছিলেন, পেছন থেকে 5-6 জনের ছোড়া মেরে ইয়ে মেরে ওপেন ডেলে সকাল 10টার সময় মার্ডার করেছিলেন ওই যেখানটায় সার্কুলার রোডের মোড়টা আছে ওইখানটায়। ঠাকুর স্যার, আপনার নামটা বলুন। শ্রী তারুণাথ ভট্টাচার্য। আচ্ছা, তো এই যে সগরভাঙার এই যে কালী মন্দির চ্যাটার্জিদের, এটা খুব বিখ্যাত। হ্যাঁ, তো এই মন্দির সম্পর্কে আপনি দু চার কথা একটুখানি বলুন। এই মন্দির কে প্রথম প্রতিষ্ঠা করেছিল? চ্যাটার্জির মন্দির, রূপিনাথ চট্টোপাধ্যায়ের মন্দির। আচ্ছা, ওনার ছেলে দুর্গাচরণ চট্টোপাধ্যায় উনি সব দেখাশোনা করতেন। ওনার দুটি ছেলে, রূপিনাথ চট্টোপাধ্যায় দুটি ছেলে, নন্দলাল আর দুর্গাচরণ। দুর্গাচরণ আপনার মন্দির প্রতিষ্ঠা করেছেন, বা দুর্গাপুরের যাবতীয় প্রতিষ্ঠাতা দুর্গাচরণ চট্টোপাধ্যায়ই। হ্যাঁ হ্যাঁ, উনি মন্দিরের সমস্ত কিছু দেখভাল করতেন, বা ওনার দাদা দুজন মিলেই করতেন আর কি। হ্যাঁ, এরপর আপনার সেই ইয়েতে হয়ে আসছে আপনার এখন মায়ের সেবা, অন্নভোগ, সকালে পুজো, অন্নভোগ দুপুরে, রাত্রে শীত লুচি শীতল আরতি, মাসে একটি পাঁঠা লাগে অমাবস্যার, রাত্রে হোম হয়। আর আপনার এই যে অনেক দেবী মাহাত্ম্য শোনা গেছে এই এখানকার এই যে কালী সম্পর্কে, তো জাগ্রত মা আর কি, মানে মাহাত্ম বলতে মা খুব জাগ্রত, অনেক সময় রক্ষা কালী বলেও তো ইনি না, দক্ষিণাকালী উত্তরবাহিনী দক্ষিণাকালী বহু মানুষ আছে। কত বছর ধরে মা পূজিত হচ্ছেন এখানে? প্রায় মোটামুটি 400 বছর, প্রায় 400 বছর। এই মন্দির তো সংস্কারও বোধ হয় করা হয়েছে কয়েকবার? হ্যাঁ, যে 10-12 বছর আগে করা হয়েছে। আচ্ছা, এই যে কালী মন্দির দক্ষিণা কালী, তাকে ঘিরে তো শিব মন্দিরও দেখতে পাচ্ছি। শিব মন্দির আছে আর বিষ্ণু মন্দির আছে। আচ্ছা, কটি শিব মন্দির? তিনটি শিব মন্দির একটি। আচ্ছা, চলুন একটু শিব মন্দির আর বিষ্ণু মন্দিরগুলো একটু দেখি দিন। বিষ্ণু মন্দির, আচ্ছা এটা বিষ্ণু শালগ্রাম রয়েছে ভিতরে। শালগ্রাম শিলা আছে না? শিবের কি কোনো নাম আছে? সর্বেশ্বর। ইনি হচ্ছেন মহেশ্বর। বেশ, মহাদেব। আচ্ছা, এটা হচ্ছে মহাদেবের মন্দির। আচ্ছা,
কালী মন্দিরের চতুর্পার্শ্বে ছিল উঁচু প্রাচীরের বেষ্টনী, প্রাচীরের গাত্রে ছিল অসংখ্য ছোট ছোট খোপ বা গর্ত। সম্ভবত পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্যই এই খোপগুলি তৈরি করা হয়েছিল বলে অনুমান করা যায়। চুনসুরকির দেওয়াল, মন্দিরের সম্মুখভাগে উঁচু প্রাচীরের গাত্রে আজও চোখে পড়ে সুন্দর নয়নলোভা কারুকাজ, যা আজ কালের প্রভাবে মলিন হয়ে যেতে বসেছে। শহরভাঙায় কালী মন্দির সবার কাছেই এক পবিত্র তীর্থস্থান। এখানে এলে মন সহজেই হয় শান্ত, স্নিগ্ধ ও পবিত্র। কালীমা জাগ্রত বলে জনশ্রুতি আছে। এখানে মানসিক বা সংকল্প করে বহু মানুষের অভীষ্ট পূরণ হয়েছে বলে জানা যায়। এটি হচ্ছে এই বংশের শেষ জমিদার দ্বিজেন্দ্রলাল চট্টোপাধ্যায়ের ছবি, যিনি প্রকাশ্য দিবালোকে আততায়ীদের হাতে নির্মম ও নিষ্ঠুরভাবে খুন হয়েছিলেন। আপনাদের পরিবারে যে সংস্কৃতির যে একটা চর্চা ছিল জোরদার, এবং গান বাজনা এবং সাহিত্য চর্চা বা যাই বলুন, তো সে সম্পর্কে আপনি দু চার কথা বলুন। আমি গান বাজনার লোক, এটা সংস্কৃতি নিয়ে বলতে পারলে আমার ভালোই লাগে। আর দুর্গাপুরের এটা একটা বলা দরকার যে আমাদের বাড়িতে একটা জমিদারির সাথে সাথে একটা আর্ট অ্যান্ড কালচারের প্রতি প্রত্যেকের একটা ভীষণ আগ্রহ ছিল। এবং আমাদের দাদুদের যে জেনারেশন ছিলেন, দ্বিজেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জিতেনবাবু, ওনাদের পুরো একটা নাটকের গ্রুপ ছিল যাত্রা, তাতে ওনারা যাত্রা করতেন। এবং যাত্রার যেসব সেট, মানে কোনো বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, কোনো রাজার মহল উল্টে যাচ্ছে, এই যে সেটগুলো আমাদের করা ছিল। এবং সেই সেটগুলোকে প্রোগ্রামের সময় বা নাটকের সময় কাজে লাগানো হতো। পরবর্তী ক্ষেত্রে সঙ্গীতের প্রতি ভীষণ আকর্ষণ, বিশেষ করে আমার বাবা শ্রী তাপস চট্টোপাধ্যায়, উনি দুর্গাপুরের মানে সঙ্গীতের একটা খুব ভালো পরিমণ্ডল তৈরি করেছিলেন। এবং শিল্পীরা যেখানেই যাই, প্রোগ্রাম হোক দুর্গাপুরে, ওনারা কিন্তু আমাদের বাড়িতেই থাকতেন। এবং মানে সেই সুবাদে আমি ছোটোর থেকে পণ্ডিত অজয় চক্রবর্তী, সমরের পণ্ডিত সমরেশ চৌধুরী, অরুণ বাদুরী, পণ্ডিত শঙ্কর ঘোষ, শ্যামলবাবু ঘোষ, স্বনামধন্য তবলা প্লেয়ার গোবিন্দবাবু, সঞ্জয় মুখার্জি, পণ্ডিত সঞ্জয় মুখার্জি, উস্তাদ রাশিদ খান, মানে এতাবৎ সমস্ত শিল্পীরা, উস্তাদ সাবির খান, সবাই কোনো না কোনো সময়, পণ্ডিত স্বপন চৌধুরীতে এক সময় আমাদের বাড়িতে 10 দিন ছিলেন। তো এইটা আমার কাছে একটা খুব ভালো লাগা, এবং আমাদের বাড়িতে একটা ভীষণ সাংস্কৃতিক পরিমণ্ডল এইভাবেই তৈরি হয়েছিল। আমাদের বাড়ির প্রত্যেকেই গান বাজনাতে যুক্ত ছিলেন, কেউ প্রফেশনালি নেননি,
কিন্তু সবাই একটা ভীষণ রকম চর্চা ছিল।